প্রায় এক মাস বন্ধ থাকার পর খাগড়াছড়িতে আজ থেকে পর্যটক সহ শুরু করে সব ধরনের যাত্রীদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। সেই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ার কারণে খাগড়াছড়িতে দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যায়ের পর্যটক এখানে আসতে শুরু করেছে। তারা এখানে এসে বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন, তেমন কোনো নিরাপত্তাজনিত শঙ্কায় তারা পড়েনি। তারা বলছেন যে আগের তুলনায় খাগড়াছড়িতে এখন আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, অনেকটা পর্যটক এখানে এসে স্বস্তি পাচ্ছেন। তারা বলছেন যে তারা খাগড়াছড়ি থেকে সাজেক যাবেন এবং আলুটিলা, রিসাংজনা পাহাড়, দেবতা পুকুর সহ বিভিন্ন পর্যটন এলাকায় তারা ঘুরে বেড়াবেন। তারা প্রত্যেকটা এলাকায় কিন্তু তেমন কোনো নিরাপত্তার ঘাটতি দেখেনি। তারা একই সাথে বলেছে তাদেরকে এখানকার প্রশাসন নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সহায়ক ভূমিকা নিয়েছে এবং তাদের পাশে থেকে তাদেরকে ভয়ভীতি দূর করার জন্য যথেষ্ট সাহস দিয়েছে। তবে এখানকার যারা ব্যবসায়ীরা ছিলেন, তারা এতদিন বন্ধ থাকার পরে তারা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা আশা করছেন এবার যে পর্যটক আসবে তারা আগের মতোই এখানে বিভিন্ন দ্রব্য কেনাকাটা করবে, তারা আগের চেয়ে ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবেন। তবে সেই দিক থেকে এখানকার ব্যবসায়ীরা বলছেন যদি প্রশাসন যদি পর্যটকদের এই নিরাপত্তার ধারাবাহিকতা অব্যাহত রাখে তাহলে পর্যটক খাগড়াছড়িতে এসে স্বস্তি ফিরে পাবে এবং পর্যটন সংশ্লিষ্ট যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেগুলো আগের মতো পুনরায় তারা লাভজনক পর্যায়ে ফিরে যাবে। খাগড়াছড়ি থেকে পর্যটন নিয়ে এই ছিল আমার সর্বশেষ খবর।